আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, ইলাস্ট্রেটরের টুলস পরিচিতি এর আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এর আগে আরেকটি ভিডিও আমি তৈরি করেছি, সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আজকে আগের ভিডিওতে টাইপ টুলের এই কিছু কাজ আমি দেখিয়েছিলাম, আজকে টাইপ টুলে আরও কিছু কাজ দেখাবো এবং বাকি যে কয়েকটা টুলস এই ভিডিওতে সম্ভব হয় এই সম্পর্কে ধারণা আমি দিয়ে দেব। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা আর্টবোর্ড নিয়ে নেই, একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে আমি টাইপ টুলের টাইপ করা এবং এর বিভিন্ন কাজ, যেমন ক্যারেক্টার, এর ভিতরে অনেক কাজগুলো দেখিয়েছিলাম, আগের ভিডিও থেকে দেখে নেবেন। আজকে আমি আরও কিছু কাজ এখানে করে দেখাবো। তো শুরু করা যাক। আজকে আমি মূলত এখানে টাইপ অন পাথ টুল নিয়ে একটু আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ লোগো ডিজাইন বা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে। তো বন্ধুগণ, আমার চ্যানেলটি নতুন শুরু করেছি, তো আপনারা সহযোগিতা করবেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যেন আমি চ্যানেলটা গ্রো করতে পারি। তো কাজ শুরু করা যাক। টাইপ অন পাথ টুল, এটার কাজ কি? পাথ, আমি যে কোনো একটা পাথ, পেন টুলের সাহায্যে একটা পাথ, আমি এরকম বাঁকা একটা স্ট্রোক নিলাম বা লাইন নিলাম, এখানে আমি ফিল কালারটা অফ করে দিলাম। এখন এই লাইন বরাবর আমি টাইপ করতে চাই, তাহলে আমাকে টাইপ অন পাথ টুল, এই টুলটা আমাকে ব্যবহার করতে হবে। এটা আমি নিয়ে এই লাইনের উপর আমি ক্লিক করব, তাহলে এখানে টাইপ করার অপশন চলে আসবে। তো আমি কিছু টাইপ করছি। ওকে, এখন এই লেখাগুলোকে মডিফাই করা যাবে। আমি সিলেক্ট করে নিলাম এখানে ক্যারেক্টার, এই অপশন থেকে আপনি এর ফন্ট সাইজ বড় করে দিতে পারবেন। ওকে, ফন্ট সাইজ বড় হয়ে গেল। এরকম যে কোনো পাথ, এখানে যদি আমি একটা রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে নিই এবং এর ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালার দিয়ে দিই, এখন যদি এর উপর আমি টাইপ করতে চাই তাও টাইপ করতে পারব। হ্যাঁ, এই যে লাইন থাকবে লাইন বরাবর টাইপ হবে, এটাই হচ্ছে টাইপ অন পাথ টুলের বিশেষত্ব। এখানেও আমি ফন্ট সাইজ বাড়াইতে পারি, এই যে এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি, এইভাবে যে কোনো পাথের উপর আমি টাইপ করতে পারি। এখন আমি নিচ্ছি এখান থেকে একটা সার্কেল নিচ্ছি ইলিপস টুলের সাহায্যে, এটার লাইন অফ করে দিলাম। ওকে, এখন এর উপর আমি টাইপ করতে চাই, টাইপ অন পাথ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখানে আমি লিখলাম বাংলাদেশ ইজ মাই মাদার ল্যান্ড। ওকে, এইখানে আমি এটা টাইপ করতে পারলাম। এখানে আমি ফন্ট সাইজ বাড়াইতে পারবো, এই যে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যখন আমি এই কোন সার্কেলের নিচে লেখাটা দিতে চাইব, যেমন এইভাবে দিলাম, তখন কিন্তু এই লেখাটা উল্টা এখানে আসে, তাহলে এটাকে আমি কিভাবে ঠিক করব? এটা সিলেক্ট করার পর এখানে একটু ভালো করে খেয়াল করবে, এখানে একটা লাইন আছে, তো এই লাইনের উপর মাউস নিয়ে গেলে মাউসের কার্সরের নিচে একটা চিহ্ন আসে, যখন এই চিহ্নটা আসবে মাউসের ওকে বাটন প্রেস করে ড্রাগ করে এটাকে ভিতরের দিকে নিয়ে আসতে হবে। এখন আমি এটা একটু ঘুরিয়ে দেই, দেখুন এখন কিন্তু
এই লাইনগুলো লেখাগুলো ঠিকঠাক হয়ে গেছে। ওকে, এখন কিন্তু লেখাগুলো এই সার্কেলের ভিতরে চলে গেছে, এটাও ঠিক করা যাবে। এখানে ক্যারেক্টার থেকে এখানে এসে মাইনাস মাইনাস দিবেন, অ্যারোর সাহায্যে আমি ই করে দিচ্ছি। এখন কিন্তু এটা লাইনের ভিতরে, এইভাবে আপনার ভিতরে বা বাইরে যে কোনোভাবে সাইজ করে নিতে পারবেন। আবার এটাকে পুনরায় টাইপ এখানে করতে পারবেন, কেটে দিতে পারবেন, এইভাবে লেখাকে মডিফাই করতে পারবেন। এরপরে আমি যে টুলস নিয়ে আলোচনা করব সেটা হলো এখানে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল, এটার কিবোর্ড কমান্ড হচ্ছে ব্যাকস্ল্যাশ। অর্থাৎ আমি আরেকটা টুলে গেলাম, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি আরেকটা টুলে গেলাম, এখানে ক্লিক করলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাকস্ল্যাশ প্রেস করি, ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, এটাতে প্রেস করলে এই টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এটার কাজ কি এটা আমি দেখি। এটার তেমন কাজ নেই, এটা লাইন ড্রয়িং করার জন্য মূলত ব্যবহার করা হয়। এর এখানে আমি স্ট্রোক দিয়ে দিলাম, এই যে এখানে একটা লাইন হলো। এরপরে আমি এরকম একটা লাইন নিলাম, আমি যদি শিফট প্রেস করে নিই তাহলে লাইনটা সোজা সোজা হবে, উপরে বা ডানে। শিফট প্রেস করে নিচের দিকে টানলে নিচের দিকে সোজা হবে। কিন্তু আমি যদি কোণা দিকে নেই তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সোজা হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ উপরে বা নিচে, ভার্টিক্যালি, হরিজন্টালি অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা শিফট প্রেস করে সঠিকভাবে ড্রয়িং করা যাবে। আর ইচ্ছামতো ড্রয়িং করতে চাইলে এখানে যে কোনো দিকে ড্রয়িং করতে পারবে, কিন্তু এখানে শিফটটা প্রেস করা যাবে না। এটা হচ্ছে লাইন টুলের কাজ। অনেক সময় আমাদের বিভিন্ন ডিজাইনে লাইন ড্রয়িং করার প্রয়োজন হয়। এর ভেতরে আরও কিছু টুলস আছে, যেমন আর্ক টুল। এই টুলটার সাহায্যে যে কোনো বাঁকা এরকম শেপ তৈরি করা যায়। এটাকে আবার মডিফাই করা যায়, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এইভাবে বাঁকা বিভিন্নভাবে আপনারা এটাকে মডিফাই করতে পারবেন। ওকে, তো এই হলো আর্ক টুলের কাজ। এটা যদি এই দিক থেকে আমি ড্রয়িং করি তাহলে এইদিকে বাঁকা হবে, আর যদি নিচের দিকে ড্রয়িং করি তাহলে এই দিকে বাঁকা হবে, এই দিকে করতে চাইলে সোজা। দেখুন, আমি যদি ভার্টিক্যালি শিফট প্রেস করে ভার্টিক্যালি লাইনটা নাই, তাহলে এই দিকে একটা তৈরি হয়ে যাচ্ছে। আর যদি শিফট প্রেস না করি তাহলে সোজা একটা লাইন তৈরি হচ্ছে। শিফট প্রেস করে যদি এই দিকে আমি টানি তাহলে এই দিকে বাঁকা হচ্ছে। এইভাবে আমরা খুব সঠিকভাবে এটা করতে পারি। তো এখানে আমি একটা রেক্টেঙ্গল শেপ নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি আর্ক টুলটা সিলেক্ট করে আমি এই পয়েন্ট থেকে যদি শিফট প্রেস করে নিচের দিকে আসি তাহলে এইখানে একটা লাইন তৈরি হলো, এরকম বাঁকা। এরকম অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে এরকম করার। তো এইভাবে আপনারা ড্রয়িং করতে পারবেন, এটা হচ্ছে আর্ক টুলের কাজ। এরপরে এর ভিতরে আর একটা টুল আছে, সেটাকে স্পাইরাল টুল বলে। এই যে এটার কাজ, এইটা শিফট প্রেস করে আমি একটা স্পাইরাল তৈরি করছি। বিভিন্ন ডিজাইন করার জন্য, ফ্লোরাল ডিজাইন করার জন্য এটা ব্যবহার করা হয়। আর ডাল পাতা বা এই জাতীয় কিছু ডিজাইন করার জন্য, যেমন এখানে যদি আমি এটাকে মডিফাই করা যায় উইথ টুলের সাহায্যে, তো আমি উইথ টুলটা নিয়ে এখানে গেলাম, এই যে এখান থেকে এই দিকে একটু মোটা করে দিলাম, তাহলে এটা কিন্তু একটা
डिजाइन हो गेल ओके एखन एटाके आरो विभिन्न जायगाय आपनि इच्छा करले मोटा करते पारेन उइथ टुलर साहाज्ये आमि एइखाने धरे एखाने एकटु बाड़िये दिलाम ओके आबार इच्छा करले एइखानेओ बाड़ानो जाय এই যে তো এরকম করা যায় এটাকে এইভাবে তৈরি করা যায় এটা সিলেক্ট করে আমি যদি আর্টবোর্ডের উপর মাউসে ক্লিক করি তাহলে এখানে একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে কিন্তু আমরা এই যে রেডিয়াস ডিকেসি সেগমেন্টস এইগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি স্টাইল সিলেক্ট করে নিতে পারি যেমন এখানে আছে 80% আমি দিলাম 50% এখানে আমি দিয়ে দিলাম 100 আর এখানে 10 আছে আমি দিয়ে দিলাম 5 দিলাম দিয়ে এখানে যদি ওকে তে প্রেস করি তাহলে যে এরকম একটা শেপ কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এটাতে আমি এটা স্ট্রোক বাড়িয়ে দিলাম তো এইভাবে স্পাইরাল টুল দিয়ে ডিজাইন করা যায় আমি আর একবার দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম 200 আর এখানে আমি দিয়ে দিলাম 100 এখানে আমি দিয়ে দিলাম 15 এখন আমি ওকেতে প্রেস করি তাহলে দেখুন এখানে কি হয়েছে একটা সার্কেল তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এই স্পাইরাল টুলের সাহায্যে করতে পারেন এরপরে এখানে আরেকটা আছে রেকট্যাঙ্গুলার গ্রিড টুল এটার কাজ কি এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে শিফট প্রেস করে আমি মাউস ড্র্যাগ করলাম তাহলে দেখেন একটা গ্রিড তৈরি হলো তো এটা দিয়ে আসলে কি হয় গ্রিডের অনেক কাজ আছে सैम्पल एक काज देखा ग्रिड टाइम सिलेक्ट कर लिलेक्ट करारे एखान शेप बिल्डर टुलटा सिलेक्ट करी एखान एक कलर नहीं एगुलो एक कलर दिए केटे आर एदिक कलर नहीं केटे एवं अल्टर प्रेस कर অল্টার প্রেস করে ভিতরে অংশ কেটে দেই এখানেও কেটে দেই এখানে কিন্তু আমি একটা লেটার তৈরি করলাম এস তো এরকম গ্রিড টুল ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের লেটার বা ডিজাইন তৈরি করতে পারি গ্রিড টুল দিয়ে খুব সহজে তৈরি করা যায় এখন এই গ্রিড টুলটা এখানে আমি যদি ড্রয়িং করি দেখুন 1 2 3 4 5 6 এদিকেও 6টা তাহলে এখানে আমি গ্রিড বাড়াতে বা কমাইতে পারবো না তো এই জন্য এটা সিলেক্ট করে আমি আর্টবোর্ডে যদি একটা ক্লিক করি মাউস দিয়ে তাহলে এখানে কিন্তু আমি কয়টা গ্রিড নেব এবং উইথ কত হবে হাইট কত হবে এগুলো কিন্তু আমরা দিতে পারবো এখানে আমি উইথ দিলাম 500 আর হাইট দিয়ে দিলাম আমি 500 এবং আমি 5 এর পরিবর্তে এখানে দিয়ে দিলাম 10 এখানে দিয়ে দিলাম 10 এইখানে একটা অপশন আছে ফিল গ্রিড আপনি যদি গ্রিডটাকে কোনো কালার দ্বারা ফিল করতে চান তাহলে এটাতে টিক দিয়ে দিবেন আমি এখানে টিক দিচ্ছি না ওকে তে প্রেস করলাম তাহলে দেখুন এখানে 500 পিক্সেল কিন্তু একটা গ্রিড তৈরি হয়েছে এখন এখানে আপনি গ্রিডে একটা কালার দিতে পারেন এই যে এখন এই গ্রিডের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন করা যাবে ওকে এরপরে আবার গ্রিডটাকে সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমি উইথ দিলাম 500 দিলাম 500 আর এইখানে আমি দিলাম 10 কিন্তু এইখানে দিয়ে দিলাম 5 তাহলে কি হয়
দেখুন এইদিকে দশটা রো তৈরি হয়েছে, কিন্তু রো তৈরি হয়েছে দশটা, কিন্তু কলাম তৈরি হয়েছে কয়টা? পাঁচটা। তো এইভাবে বিভিন্ন ধরনের গ্রিড নেওয়া যায়, এই হচ্ছে গ্রিড টুলের কাজ। ওকে, এরপরে এখানে আছে পোলার গ্রিড টুল, এটা কি? এখানে এটা সিলেক্ট করে মাউস শিফট প্রেস করে আমি একটা পোলার এই গ্রিডটা তৈরি করলাম। এটাতে আসলে কি করা যায়, এটা সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন ডিজাইন করতে পারেন। শেপ বিল্ডার টুল নিয়ে এখানে একটা কালার নিলে, এটা কালার দিলেন, এখানে একটা দিলেন, এখানে এখানে একটা কালার, ওকে। তো এরকমভাবে বিভিন্ন ডিজাইন অনেক সময় করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পোলার গ্রিড টুলটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, এই যে এটা এরকম একটা ডিজাইন। তো পোলার গ্রিড টুল একইভাবে আমরা কাজ করতে পারি, এখানে হাইট উইথ নাম্বার এইগুলা এখানে রিসাইজ করতে পারি, এখান থেকে অনেক অপশন আছে, অপশনগুলো কাজ করা যায়। যেমন এখানে ফিল গ্রিড যদি দিয়ে দিই, এখানে দিয়ে দিলে এখানে ফিল মানে আগের থেকেই ফিল হয়ে থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এই সেগমেন্টের কাজ শেষ, এই টুলটার কাজ শেষ। এখন আমরা আসছি এখানে রেক্ট্যাঙ্গল টুল এই অপশনে, এখানে অনেকগুলো অপশন আছে। তো এগুলো অলরেডি আগে দেখানো হয়েছে, অন্যান্য টুল দেখানোর জন্য এগুলো ব্যবহার করেছে। তো এখন স্পেশালি এই জিনিসগুলো আমি দেখাচ্ছি, রেক্ট্যাঙ্গল টুল। এই টুলের সাহায্যে মাউস ড্র্যাগ করে আমরা একবারে চারদিকে সমান সমান অর্থাৎ একটা স্কোয়ার শেপ ড্রয়িং করতে পারি। আবার আমি যদি শিফট প্রেস না করি, তাহলে আমি ইচ্ছে মতো উপরে নিচে এদিকে আমার ইচ্ছা মতো শেপ আমি নিতে পারি। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গলের কাজ, এইভাবে আমরা নিতে পারি। আবার এটা সিলেক্ট করে আর্টবোর্ডে মাউসে ক্লিক করলে একটা উইন্ডো চলে আসবে, এখান থেকে হাইট উইথ নির্ধারণ করে দিয়ে আমরা কিন্তু শেপগুলো তৈরি করতে পারি। যেমন 400 আর এখানে দিয়ে দিলাম 200। ওকে, তাহলে কিন্তু এরকম আমরা একবারে সঠিক পরিমাপেও এইগুলো তৈরি করতে পারি। এরপর এখানে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, এটা একই, এটা শুধু কোণাগুলো রাউন্ড হবে, এই যে কোণাগুলো রাউন্ড হবে। তো কোণাগুলো এই যে এখান থেকে আরও রাউন্ড বাড়িয়ে নেওয়া যায় এইভাবে ধরে। এটা অবশ্য কিছু কিছু ইলাস্ট্রেটারে এটা এই ফিচারটা নেই, যেমন পোর্টেবল ভার্সন, বিভিন্ন ধরনের ভার্সন যেগুলো জেনুইন ভার্সন না, এগুলোতে এই ফিচারটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে এই রাউন্ডেড শেপটার মাধ্যমে আমরা যে কোনো পরিমাণ রাউন্ড তৈরি করতে পারি। যেমন এটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলে এখানে অপশন চলে আসবে, এখানে আমি দিলাম 200 এবং এটা দিয়ে দিলাম 100, হাইট দিয়ে দিলাম 100, আর এখানে রেডিয়াস 12 আছে। তো এখানে যদি আমি 20 দিয়ে দিই রেডিয়াস, ওকে, তো রাউন্ডগুলো এরকম হচ্ছে। এখানে কিন্তু এই শেপটা যে আমরা নিয়েছি, এখানে কিন্তু আমরা এগুলো চেঞ্জ করতে পারি। ওকে, এক্স ওয়াই এই জিনিসগুলো বরাবর, এখানে যদি আমি এটা বাড়াই, এই যে দিক থেকে এটা বাড়ছে, উইথ বাড়ছে। আবার আমি যদি এটা বাড়াই, এই দিক থেকে বাড়ছে, এই ইগুলো আমরা সরাইতে পারি। আবার এখান থেকে কিন্তু আমরা এটা ঘুরাইতেও পারি, এই যে রোটেট করতে পারি। আবার আমি এদিকে ডিগ্রি, এই যে এদিকে ঘুরাইতে পারি। এখানে ট্রান্সফর্ম থেকে আমরা সহজেই এই স্কেলগুলো ঠিকঠাক করে নিতে পারি। আবার এখানে দেখুন এই যে চিহ্নটা, এর ভিতরে ফিল করা আছে, আমি কিন্তু এইখানে যদি ক্লিক করি এখানের পাশে, তাহলে এখানে মডিফিকেশনটা কীরকম হয়, এটা কিন্তু এই পাশের কাজ অনুসারেই কাজ হচ্ছে। ওকে, তো এইভাবে এখান থেকেও
এই শেপগুলোকে মডিফাই করা যায়। এখানে আরেকটা শেপ আছে ইলিপস, এটা শিফট প্রেস করে যদি আপনি মাউস ড্র্যাগ করেন তাহলে একবারে সঠিক পরিমাপে একটা বৃত্ত বা সার্কেল তৈরি হবে, আর যদি শিফট প্রেস না করেন তাহলে এটা যে কোনোভাবে যে কোনো সাইজের বৃত্ত আপনারা তৈরি করতে পারবেন। আর যদি শিফট এবং অল্ট দুইটা একসাথে প্রেস করে আপনি মাউস ড্র্যাগ করেন তাহলে এটা সেন্টার থেকে সমান সমান একটা সার্কেল তৈরি হবে। এই হচ্ছে ইলিপস টুলের কাজ। তো বন্ধুগণ, রাস্তার পাশে আমার রুমটা হওয়ায় এখানে গাড়ি ঘোড়ার বেশ আওয়াজ, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তো আপনারা কিছু মনে করবেন না। এখানে এই ইলিপস টুল পর্যন্ত এই ভিডিওতে আমি দেখালাম, পরবর্তী ভিডিওতে বাকি টুলস এখানে এটা সহ বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।